রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায় ফলে অভ্যন্তরীণ বাজারেও দাম বাড়ানো হয় যার প্রভাবে সব নিত্যপণ্যের দাম বেড়েছে বিরূপ প্রভাব পড়েছে জীবনযাত্রায় এমন বাস্তবতায় রোববার বিদেশ থেকে জ্বালানি তেল আমদানিতে পাঁচ শতাংশ শুল্ক কমানো ও আগাম কর প্রত্যাহার করে সরকার সোমবার সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমরা তো চাই যেখানে এখানে সমন্বয়টা বড় যাখার করতে পারে গিয়ে দেখলাম যে না ওরকমভাবে না তখনও তো একটা হিসাব বিষয় আছে কারণ এদিকে তেলের দামও প্রচন্ড ভাবে বেড়ে গেছে এটা আমরা আশাই করি না আমরা মনে করছিলাম যে ট্রেনটা হয়তো নিচের দিকে যাবে প্রতিমন্ত্রীর ঘোষণার পর রাতেই ডিজেল অকটেন পেট্রোল কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত জানায় জ্বালানি বিভাগ গত ছয়ই আগস্ট লিটার প্রতি ডিজেল ও কেরোসিন চৌত্রিশ টাকা বেড়ে একশো টাকা অকটেন ছেচল্লিশ টাকা বেড়ে একশো টাকা এবং পেট্রোল ছেচল্লিশ টাকা বেড়ে একশো টাকা করা হয়েছিল সেখান থেকে পাঁচ টাকা কমালো সরকার এদিকে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যানের সাথে বৈঠক করেন পেট্রোল পাম্প মালিকরা ফাহিমুনায়ম বৈশাখী সংবাদ ঢাকা